পথ জানাতেই শুরু করছি এস এটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো আর্থ্রাইটিস জনিত পঙ্গুত্বের নিরাপদ চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে আমাদের সাথে একজন অতিথি যিনি আছেন তারেক হাসান আপনি অনেক দিন ধরেই আর্থ্রাইটিস জনিত রোগে ভুগছিলেন সেই ব্যাপারটি নিয়েও আমরা কথা বলবো শুরুতে আমি জানতে চাইবো যে আর্থ্রাইটিস রোগটি কি এবং কিভাবে এটা আস্তে আস্তে পঙ্গুত্বের দিকে আমাদেরকে নিয়ে যায় ধন্যবাদ আমরা আসলে ব্যথা বেদনা পঙ্গুত্ব শারীরিক অক্ষমতা এই জাতীয় রোগী প্রতিটি ফ্যামিলিতে প্রতিটি সমাজে আমরা কিন্তু নিয়মিত দেখে আসছি আপনি দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে কারো না কারো কোনো শারীরিক জোড়ার ব্যথা হাঁটুর ব্যথা বা কাঁধের ব্যথা কোমর ব্যথা বিভিন্ন ব্যথা বেদনা রোগীর অভাব নাই তো এই যে ব্যথা বেদনা এবং তা থেকে অনেকে দেখা যায় যে একটু বয়স হলে বিছানা পড়ে থাকে বা একটু রোগ যদি খুব খারাপ হয়ে যায় সেও বিছানা পড়ে থাকে বা চলাফেরা করতে পারে না এই যে দীর্ঘ মেয়াদি ব্যথা বেদনা এগুলার অনেকাংশেই কিন্তু অ্যাথরাইটিস রোগটা আপনার জায়গা দখল করে আছে কারণ আর্থরাইটিস এমন একটা রোগ যেটা আমরা সাধারণ মানুষ বাংলাদেশে রোগ বলে পরিচিত কিন্তু আসলে এটা বিভিন্ন প্রকার নিয়ে এই রোগগুলো আমরা আলাদা আলাদা ডিফারেন্সিয়েট করে থাকি তো আর্থাইটিস এটা টোটালি জয়েন্টের রোগ বা জোড়ার রোগ যেমন হাঁটু অ্যাঙ্কেল জয়েন্ট বা হাতের যে জোড়াগুলো আমাদের শরীরে যেই যেই জায়গায় মুভমেন্টগুলো হয় সেখানে একটা জয়েন্ট আছে এবং জয়েন্টগুলো বিভিন্ন ভ্যারাইটি কিছু আছে সাইনুভিয়াল কিছু আছে সেকেন্ডারি বিভিন্ন টাইপস অফ জয়েন্ট আছে এই জয়েন্টে যদি কোনো কারণে কোনো প্রদাহ হয় কোনো ইনফ্ল্যামেশন হয় কোনো ইনজুরি হয় বা যে কিছুই হোক না কেন যদি জয়েন্টে ব্যথা তৈরি হয় জয়েন্ট ফুলে যায় জয়েন্টে মুভমেন্টে রুগী কষ্ট পায় বা জয়েন্টটা বেঁকে যায় এই টোটাল জিনিসটি আমরা আসলে অ্যাথ্রাইটিস বলে থাকি এবং আর্থ্রেটিসের মোস্ট অফ দা আমরা কদ যদি দেখি সেটা হচ্ছে অটো ইমিউন ডিজর্ডার মানে এই ক্ষেত্রে অটো ইমিউন ডিজর্ডারটা কি শরীরে ইমিউন সিস্টেমের মধ্যে যদি কোন না কোনো ব্যত্যয় ঘটে কোনো প্রবলেম তৈরি হয় আমাদের শরীরের ইমিউন সিস্টেম আমাদের নর্মাল হোমিওস্টেটিস মেনটেন করে মানে একটা মানুষ স্বাভাবিক রোগ প্রতিরোধ বা শারীরিক বিভিন্ন সমস্যা হলে বা যে কোনো কিছুতে আমাদের একটা শারীরিক একটা সবসময় আপনার আমাদের ইমিউন সিস্টেম কাজ করে থাকে তো এই ইমিউন সিস্টেমে যদি কোনো ডিসঅর্ডার হয় হতে পারে কোন জেনেটিক্যাল ইস্যু বংশগত কোনো যেমন কিছু রোগ আছে যেমন আমরা একটা জিন দায় ছেলে বি টোয়েন্টি সেভেন দেয় তারপরে এন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি দেয় তারপরে হচ্ছে বিভিন্ন রিমাটেড ফ্যাক্টর আছে এগুলো বিভিন্ন কারণে শরীরে বিভিন্ন রোগের দেখা যায় পূর্ব বংশধর থেকে বাবা মা থেকে এসে থাকে বিভিন্নভাবে তখন একটা নির্দিষ্ট এইজে এটা প্রকাশ পেতে পারে তাছাড়া আপনার বিভিন্ন ভাইরাল ডিজিজে যে আমরা এখন করোনার কথা বলছি চিকুনগুনিয়া বা আমাদের ডেঙ্গু ভাইরাল এনি ভাইরাল ফিভার সেটা इवन কি ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল ভাইরাস থেকেও কিন্তু শরীরে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে যে কোনো ইনফেকশন থেকে হতে পারে যেমন আপনি জানেন টিবি ভারকোলোসিস টিভি টিভি জীবাণু শরীরে যদি জয়েন্ট আক্রান্ত হয় জক্কা তা থেকে কিন্তু আপনার আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন আঘাতে যদি কেউ আঘাত পায় ณ সময় আমরা প্রায় রোগী পেয়ে থাকি যে পড়ে গিয়েছিল আঘাত পেয়েছিল বা স্পোর্টস ইনজুরি হতে শুরু করে বা যে যেকোনো কারণে যদি শরীরের কোন জোড়া আঘাত পায় সেই জোড়াটা কিন্তু সেকেন্ডারি ডেভেলপ করে করে এবং সবচেয়ে বড় জায়গা দখল বয়সজনিত যেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ মানে মানুষ বয়স বাড়ার সাথে সাথে তার শরীরের অন্যান্য সিস্টেম যেমন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তদ্রুপ হাড় ও জোরার মধ্যেও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে এই দুর্বলতার কারণে দেখা যায় যে আস্তে আস্তে সেখানে সেকেন্ডারি আথারাইটিস ডেভেলপ করে যেমন যাদের বয়স চল্লিশ উপরে বা পঞ্চাশের উপরে তখন শরীরে বিভিন্ন ম্যাটাবলিক সমস্যা তৈরি হতে পারে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভিটামিন মিনারেলস এগুলোর ডেফিসিয়েন্সি হতে পারে তারপরে বয়সজনিত টিস্যু শক্তি কমে যেতে পারে তা থেকে জয়েন্টগুলো আস্তে 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 প্রধা হতে থাকে এবং এক পর্যায়ে সেকেন্ডারি স্পেশালি অস্ট্রো আর্থ্রাইটিস ডেভেলপ করে থাকে তো আমরা যদি আর্থ্রাইটিসের নাম বলতে থাকি এখানে মানে প্রায় দুইশো টাইপের আর্থ্রাইটিস পাওয়া যায় এবং আহ খুবই মজার বিষয় হচ্ছে আর্থ্রাইটিস কিন্তু যেকোনো বয়সে হতে পারে

বিশেষ করে আমার ওই শোল্ডারে শোল্ডারে বেশি সমস্যা হয়েছিল যার কারণে আমি হাত একদম মুভমেন্ট করতে পারতাম না অনেক ডাক্তার দেখাইছি বিভিন্ন জায়গায় অনেক ডাক্তার দেখানোর পরে অনেক মেডিসিন খাইছি কোনো কাজ হয় নাই সে আমি ইউটিউবে শফিল্লা প্রধান স্যারের কিছু ভিডিও দেখছি তারপর এখানে ডিপিআরসি হসপিটালে এসে চিকিৎসা নিয়ে ওইখানে আমি ভর্তি আছি দশ দিন চিকিৎসা নিয়ে আল্লাহ রহমত এখন আমি আমি মনে করি আমি এখন পুরোপুরি সুস্থ পুরা মুভমেন্ট স্বাভাবিক হয়েছে আচ্ছা আমি আপনার সাথে আরো কথা বলবো আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমি ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কি আছেন আমাদের সাথে দর্শক কথা বলার সময় আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যাঁ আমি পায়ে হাঁটুতে আমার

আর ছাটু ফুলে যায় মাঝে মাঝে আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আমি ইতিপূর্বে আপনাকে বলেছিলাম যে আর্থরাইটিস ডিউ টু ট্রমা হতে পারে আঘাত তো স্পেশালি যারা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত যে ক্রিকেট প্লেয়ার বা ফুটবল প্লেয়ার এরা দেখা যায় দীর্ঘদিন প্রফেশনাল কাজে কিন্তু তারা খেলা খেলাধুলা করে এবং যখন তাদের একটা এইজ হয়ে আসে বা পাঁচ ছয় বছর দশ বছর খেলার পরে বিভিন্ন জোড়াগুলোতে ইনজুরি হতেই থাকে খেলার কারণে এবং এই যে 10 বছর 5 বছর পরে বা 15 বছর পরে দেখা যায় তাদের ওই জয়েন্ট বা যেখানে বেশি আঘাত পেয়েছে বা কোনো কারণে খুব বেশি ইনজুর হয়ে গিয়েছিল সেই জোড়াটা কিন্তু সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করে এবং ওনার ক্ষেত্রে তাই হয়েছে তো দর্শক আপনার ওই জোড়াটা একটা এক্স-রে করে দেখতে হবে আর্থ্রাইটিসের বেসিক্যালি আমরা প্রাইমারি এক্স-রে করে দেখি সাধারণত এবং কোনো ব্লাড টেস্ট লাগলে আমরা সেটা করে দেখি তো আপনার এটা আমার কাছে মনে হচ্ছে সেকেন্ডারি অস্ট্রোথারেটিস ডেভেলপ করেছে তো এক্স রে দেখে তারপরে আপনাকে একটা পুনর্বাসন প্রটোকল মেনটেন করতে হবে তবে আপনার ব্লাডের ভিটামিন ডি ক্যালসিয়াম এই লেভেলগুলো আপনার একটু দেখা দরকার আর যেহেতু হাঁটুতে সমস্যা হাঁটুর কিছু এক্সারসাইজ আছে আপনি করতে পারেন যেমন সাইকেল চালানো সাইক্লিং যদি আপনি নিজের সাইকেল চালাতে না পারেন তাহলে স্টেটিক সাইক্লিং করতে হবে বাসায় স্টেটিক সাইকেল কিনতে পাওয়া যায় তারপরে সাতার কাটা তারপরে সমতল জায়গায় হাঁটা উঁচু নিচু না এই সকল জায়গা এই জাতীয় অ্যাক্টিভিটিস আপনি করতে পারেন অথবা কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ আছে যেটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এক্সারসাইজগুলো আপনারা ওখান থেকে এক্সারসাইজগুলো দেখে করতে পারেন আর আপনার এটা সেকেন্ডারি কিছু থেরাপির প্রয়োজন হতে পারে যেমন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলট্রাসাউন্ড থেরাপি এগুলো করতে হবে কারণ পোস্ট ট্রমাটিক পুনর্বাসনের বিকল্প কোনো কিছু নেই এবং কিছু সাপ্লিমেন্ট যেমন গ্লুকোসামাইন হায়ালিউরিক অ্যাসিড এই জাতীয় সাপ্লিমেন্ট খেতে হবে তো আমার মনে হয় আপনি এটা নিয়ে বসে না থেকে একজন পুনর্বাসন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা কন্টিনিউ করেন আশা করি সমস্যাটা চলে যাবে এবং এটা এখন থেকেই আপনাকে প্রিভেনশনে যেতে হবে আর ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন কন্টিনিউ আসি

তাতে এক বছর পরে আবার দেখা করলাম যে আমার তো মধ্যে ডেভেলপ হয় নাই ব্যথাটা এরকম শুধু আপনার বসলে ব্যথা এমনি হাঁটলে ব্যথা নাই শুইলে ব্যথা নাই হ্যাঁ শুধু আপনার যদি বসে তাহলে আপনার ব্যথা হয় আপনি কি মোটরসাইকেল চালান বা এই জাতীয় কোন অ্যাক্টিভিটিস না 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 এটা হওয়ার মানে আমি আমরা কক্সিডেনিয়া আমি অনেক ইয়া বলেছি ধন্যবাদ আমি বলছি আপনার উত্তর আসলে আপনি থাকব হ্যাঁ আপনি থাকতে পারেন আপনি শুনে নেন আমার কথা কক্সিডেন এটা হচ্ছে একেবারে আমাদের যে কশেরুকা মেরুদন্ড একেবারে শেষ স্থান মানে পায়খানার রাস্তার ঠিক উপরে একটা ইনজুরি হয় সাধারণত মহিলাদের হয় এটা কমন আচ্ছা মহিলাদের হওয়ার মূল কারণটা হচ্ছে মহিলাদের পিরেতে পীরা মোরা ফ্লোরে বসে কাজ করে নিচে বসে বসে তারপরে বাচ্চাদের খাবার খাওয়াতে হয় তাকে অনেক কারণে তাদের কিছু ভুল বসার কারণে কক্সিসের ওখানে একটা ইনজুরি হয় বারবার তারপরে যারা রিক্সায় চড়ে সব সময় তারপরে যারা মোটরসাইকেল ড্রাইভ করে তারা কিন্তু দুই দিকে পা দুই মোটরসাইকেল দুই পাশে রেখে তাকে বসতে হয় এবং যদি একটু কুজো হয়ে বসে ওই কক্সিসে বারবার ইনজুরি হয় তো এটা ট্রিটমেন্ট কি এটা ট্রিটমেন্ট বিভিন্ন থেরাপি আছে যেমন আমরা লেজার দিয়ে থাকি লেটেস্ট আমরা এখানে পিআরপি বা প্রোলো থেরাপি দিয়ে থাকি বা অনেক সময় কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন খুবই ইফেক্টিভ কাজ করে আপনি যত কিছুই করেন না কেন যত থেরাপি দেন যদি ভালো হয়ে গিয়ে আবার হবে এর মূল কারণ হচ্ছে এডুকেশন আমি এই জন্য বারবার বলছি যে আর্গোনোমিক্যাল কারেকশন করতেই হবে নো ওয়াই মানে আপনাকে পীরা, মোরা ফ্লোরে শক্ত জায়গায় বসা কুজো হয়ে বসা মোটর সাইকেলে সামনে ঝুঁকে বসা রিকশায় চড়া এগুলা বাদ দিতে হবে এছাড়া কোনো উপায় নেই সবসময় স্ট্রেট বসতে হবে তো আমার মনে হয় আপনার ওই কারেকশনটা করা দরকার দর্শক যেটা আপনার বসায় ভুল হচ্ছে এবং কখনও কোনো শক্ত জায়গায় বসবেন না বা একেবারে ঠুল লিন মানে একেবারে নিচে হয়ে বসা যেমন পিড়িতে বসা বা টুল আছে অনেক খুব লো হাইটের টুল এগুলোতে বসা যাবে না সব সময় মেরুদণ্ড সোজা করে বসবেন দেখবেন এই সমস্যাটা চলে গিয়েছে এটা কোনো ওই অ্যাডভান্স কোনো চিকিৎসা নিয়ে রেজাল্ট আসবে না যদি না আপনি কারেকশান না করেন মানে আপনি বসাটা কারেকশন করেন আপনি একজন পুনর্বাসন বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনার ওনার কাছ থেকে জাস্ট বসাটা শিখে নেন যে আপনি কারেকশন কিভাবে বসবেন বসার নিয়মটা যদি মেনটেন করতে পারেন এটা আর জীবনও হবে না আর কিছু এক্সারসাইজ আছে অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে একটু দেখতে পারেন আমার নাম দিয়ে চ্যানেলটা আছে সেখানে আমরা কিছু কক্সিডেনের এক্সারসাইজ এবং বসা কারেকশনটা কি এবং আমার পেজও ফেসবুক পেজও আছে আমরা অনেক ছবি দিয়েছি এগুলো কিন্তু কারেকশন করলে এমনিতেই ঠিক হয়ে আসবে আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন